সূর্যোদয়ের সাথে একটি নতুন সকালের সূচনা আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ প্রাঙ্গণে। তবে এই সকালটি আর পাঁচটি সকালের মতো নয়, কেননা স্বপ্নপূরণের লক্ষ্যে উদ্যত একদল ক্যাডেটদের পদচারণায় ক্যাম্পাস প্রাঙ্গণ আজ হয়েছে মুখরিত। চিকিৎসা সেবার এই মহৎ পেশায় যোগদানের স্বপ্ন দেখা একদল তরুণ আজ আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের মেডিকেল ক্যাডেট। নবীনের উদ্দীপনায় উজ্জীবিত নবাগত ক্যাডেটদের মজবুত ভিত গড়ে তোলার লক্ষ্যে প্রস্তুত একদল দক্ষ প্রশিক্ষক। নবাগত ক্যাডেটদের এই যাত্রা শুরু হয়েছে দীর্ঘ এক মাস ব্যাপী ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে। ব্যস্ত রুটিন ও কঠোর পরিশ্রম ক্যাডেটদের বিকশিত করেছে কিছু মহৎ গুণাবলীতে, যা তাদের পরবর্তী জীবনে ভূমিকা রাখবে। আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ বাংলাদেশের অন্যান্য সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজ থেকে একটু ব্যতিক্রম। এখানে উঁচু মানের পড়াশোনা আর হাতে কলমে শিক্ষার পাশাপাশি ক্যাডেটদের নিয়মিত ড্রিল, খেলাধুলা এবং বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর জোর দেওয়া হয়, যেন দিন শেষে তারা একজন স্মার্ট, শারীরিকভাবে যোগ্য, পেশাগতভাবে দক্ষ এবং মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠতে পারে, যারা শুধু দেশ নয় সারা বিশ্বে চিকিৎসা সেবার মাধ্যমে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের চিকিৎসা সেবায় আগামী দিনের যোদ্ধা প্রিয় ক্যাডেটদের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশ অর্জনের লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি প্রয়োজন নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা। কেননা দৈহিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক এই চতুর্পক্ষের সমন্বয়ে স্বাস্থ্য, সেই চিন্তাধারা থেকেই আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ নবাগত ক্যাডেটদের এক মাস ব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং দিয়ে থাকে, যাতে তারা বাংলাদেশের একজন সুযোগ্য নাগরিক এবং সেবার মহান ব্রতে উদ্ভাসিত মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে। যুক্ত করহে সবার সঙ্গে, মুক্ত করহে বন্ধ, সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ, চরণপদ্মে মমোচিত নিস্পন্দিত করহে, নন্দিত কর নন্দিত কর নন্দিত করহে, অন্তর মম বিকশিত কর অন্তর করহে। ফাংশন কোর্সটা আসলে প্রথমে ভেবেছিলাম অনেক বেশি কঠিন লাগবে, যেহেতু একদম শুরুর দিকে ছিল। স্টাফরা আমাদের বিভিন্ন ধরনের পানিশমেন্ট দিত, কাজ অ্যান্ড ব্যাগ দেওয়াতো, কিন্তু ধীরে ধীরে এই শিডিউলের সাথে আমরা নিজেদের মানিয়ে নিতে শিখেছি। দিন শেষে এগুলো আমাদের কাছে মেমোরেবল ইভেন্ট হয়ে থাকে। দশমিলের পরীক্ষা আজ হারি জিতি নাই না, সবাই একসাথে যখন পানিশমেন্ট পেতাম ওটার পানিশমেন্ট হিসেবে লাগতো না। এক মাসের জানিটা কঠিন হবে, আমরা এটা আগে থেকে জানতাম, জাস্ট টাফ বাট উই এনজয় ইট আ লট। সময় এগিয়ে চলে, তার সাথে নিয়মিত ড্রিল, পিটি, গেমস এবং পড়াশোনার মধ্য দিয়ে নবীন ক্যাডেটরা নিজেদেরকে বিকশিত করে তোলে, যা তাদেরকে একজন আদর্শ মেডিকেল ক্যাডেট হিসেবেই নয়, বরঞ্চ দেশের একজন সুশৃঙ্খল নাগরিক হিসেবেও গড়ে তোলে। জ্ঞানী শক্তি, সেবাই ধর্ম, এই ব্রতকে লালন করে আজ তারা প্রস্তুত একজন মেডিকেল ক্যাডেট হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য।